हेलो अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल कैमन आछेन सबाई आशा करी सबाई अनेक भालो आछेन आमिओ आपनादेर दुआए अनेक भालो आछि अनेक दिन जाबत आपनादेर माने प्रश्नेर एतो एतो बेशी सम्मुखीन होते होयेछे आमाके जे आपु केनो तुमि रेगुलर ब्लग्स दिच्छो ना तो रिजनटा तो सबाई कमबेश जानो आपु आमार शरीरटा आसले भालो ना প্রেগনেন্সির কারণে আসলে লং ভিডিওসগুলো করা হচ্ছে না কাজটাও তেমন ভালো করে করছি না বিদায় আপনাদের সাথে আমি ব্লগগুলো শেয়ার করতে পারছি না যেই ছোটখাটো যেই মানে রেসিপিগুলো ওগুলো শেয়ার নিয়মিত থাকার চেষ্টা করছি তো ভাবলাম আজকে আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আসি তো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি আর ভিডিও শুরুতে দেখেছেন অল্প অল্প করে স্নো পড়ছিল দেখেন এক ঘন্টাও কিন্তু হয় নাই এত এত স্নো পড়েছে কি বলবো পুরো চারপাশ কিন্তু একদম সাদা হয়ে আছে আমার কিন্তু এই যে মানে স্নো পড়ার প্রথম দিনটা আমার এত ভালো লাগে কি বলবো মনে হয় পুরো পৃথিবীটা মানে একদম সাদা আর এটা আমাদের ব্যাকইয়ার্ডের তো ব্যাকইয়ার্ডে যে দেখেন পড়া মানে স্টার্ট করেছে আমাদের এখানকার বৃষ্টি দিলো এমন দেখা যাবে যে ফ্রন্টের দিকে হয়তো বা বৃষ্টি দিচ্ছে পেছনের দিকে দিচ্ছে না মানে ব্যাকইয়ার্ডে অথবা আসতেছে একটু পর সো এই তো তো চাটা খেলাম এখন আজকে রান্নাবান্না কিছুই করতে ইচ্ছে করছে না কিছু খাবার অর্ডার করেছি বাইরে থেকে তো দুপুরবেলা আমরা এটাই খাবো এখানে সমোসা আছে এটা ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি এখানে আছে চিকেন কড়াই বাটার চিকেন প্লেন রাইস তারপর আছে আমার ফেভারিট ম্যাঙ্গো লাসি আই লাভ ম্যাঙ্গো লাসি কী বলবো তো এখন আমি আমাদের লাঞ্চটা শেষ করছি সাথে আমার একটা ভিডিও শ্যুট করব সরি শ্যুট না এডিট আসলে করছি ওইটা ভ্যালেন্টাইনের জন্য আমি মানে বানিয়েছি তো দেখি যদি সব কিছু ঠিকঠাক থাকে ওইটা খুব তাড়াতাড়ি আমি আমার পেজে আপলোড দিব তো এই তো লাঞ্চ করছি আর আমার ভিডিও এডিটিং করছি তো ভিডিওর কিছুটা ক্লিপ আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম তো আপনারা সবাই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন তো এই তো আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব যেটা হচ্ছে গিয়ে আমাদের সিলেটের ফেমাস একটা রেসিপি আকনি পোলাও ওইটা আমাদের সিলেটের অনেক ফেমাস একটা পোলাও তো আমি এখানে সামান্য ঘি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাথে অল্প কিছু তেল আপনারা চাইলে পুরোটা এটা ঘি দিয়েও করতে পারেন আবার পুরোটা তেল দিয়েও করতে পারেন বাট আমি হাফ হাফ নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা দারচিনি দুই তিনটা তেজপাতা চার পাঁচটা লং আর পাঁচ ছয়টা হচ্ছে এলাচ দিয়ে আমি এটাকে লাইক ওয়ান অর টু মিনিটসের মতো এটাকে কুক করবো জাস্ট একটা সুন্দর একটা অ্যারোমা আসার জন্য তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের চাইতে একটু বেশি পেঁয়াজ বাটা তো এই রেসিপিটাতে আপনারা ট্রাই করবেন পেঁয়াজ বাটা ইউজ করতে তারপর একটা দিয়ে দিলাম স্টার এনেস সো দেওয়ার পর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব আর এটাকে কুক করব টু টু থ্রি মিনিটসের মতো তারপর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর এই রেসিপিতে একটু আদা এবং রসুনের পরিমাণটা একটু বেশি লাগে আর এখানে আমি যা যা মানে ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি লাইক পেঁয়াজ রসুন আদা সবগুলো বাটা মশলা দিয়ে ইউজ করেছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এই রেসিপিতে আসলে ড্রাই ইনগ্রিডিয়েন্টের বেশি দরকার পড়ে না শুধু এখানে টালা জিরে গুঁড়ো দরকার তারপর প্যাকেটে কেনা যে জিরে গুঁড়ো সেটা এবং ধনে গুঁড়ো এই তিনটা উপকরণ দিয়ে কিন্তু এই মানে পুরো রান্নাটা আমি করব আর এখানে আমি কোনো এক্সট্রা যে স্পাইসগুলো বা এক্সট্রা যে বিরিয়ানি মশলাগুলো পাওয়া যায় সেটা করব না এখন দেখতেই পাচ্ছেন আমি এটাকে ঢেকে রেখে দিয়েছি এবং কিছুক্ষণ পরপর এটাকে নেড়ে দিচ্ছি অনেকেই আছে কি করেন এই রেসিপিটা একসাথে সব মাংস টাংস সব বসিয়ে দেন কিন্তু ওইটা আমার কাছে ভালো লাগে না আমার কাছে এভাবেই ভালো লাগে তো এখন আমি দিয়েছি হাফ টিস্পুনের মতো টালা জিরে গুঁড়ো যেটাকে জিরেটাকে আমি ভালো করে ভেজে গ্রাইন্ড করে নিয়েছি তারপর এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হচ্ছে ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন আবার জিরে গুঁড়ো দিচ্ছি যেটা প্যাকেটজাত বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিয়ে এটাকে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর এটার কালারটা মানে এরকমই আসবে বেশি করা হবে না এখানে না হলুদ এবং না মরিচ গুঁড়ো ইউজ করব তারপর এই যে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর পর এখানে আমি মানে নেড়ে দিচ্ছি
তো আমি এটাকে পুরো 10 মিনিটের মতো নেড়ে চেড়ে দিয়েছি। মশলার যে একটা কাঁচা কাঁচা ভাব থাকে ওটা চলে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস। এই রেসিপিটা আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন, ল্যাম দিয়েও করতে পারেন, সেটা সম্পূর্ণই হচ্ছে গিয়ে আপনার উপর। তারপর এখানে আমার আছে, গরুর মাংস আছে মনে করেন প্রায় 1.5 কেজির মতো। তো আমি 1.5 কেজি পরিমাণে এখানে রান্না করছি। আর ওদিকে আমি কাবাবও ভেজে নিচ্ছি, একদম সিম্পল। আজকে হচ্ছে গিয়ে আকনি পোলাও, কাবাবস আর হচ্ছে সালাদ, আর বেশি কিছু রান্না করব না যেহেতু রাতের খাবার। তো কিছুক্ষণ পরপর এটাকে আমি নেড়ে দিচ্ছি, আর উপর থেকে দেখতেই পাচ্ছেন তেল উঠে গিয়েছে। আর এখানে আছে হচ্ছে গিয়ে চীনা বাদাম এবং কাঠবাদাম, দুইটাকে একসাথে আমি পেস্ট করে নিয়েছি, নিয়ে আমি এখানে ঢেলে দিলাম। আকনি পোলাওতে মাস্ট আপনারা এইগুলা দেওয়া ট্রাই করবেন। আর অপর পাশে দেখতেই পাচ্ছেন আমি টমেটো, তারপর মানে সালাদের জন্য সব প্রিপারেশন করে নিয়েছি। আমার কাবাবসগুলোও ভাজা হয়ে গিয়েছে। আর শামি কাবাবের রেসিপি আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। আমার অলরেডি ভিডিও মেক করা, কিন্তু সময় স্বল্পতার কারণে দেওয়া হচ্ছে না। তারপর এই যে কিছুক্ষণ পরপর এটাকে নেড়ে দিচ্ছি, এবং এই হাঁড়িটাকে অন্য একটা চুলায় নিয়ে নিলাম। ওইটা অলমোস্ট 80% কিন্তু কুক হয়ে গিয়েছে। এখন আমি চালটাকে ভেজে নিব। তো চালটা যেহেতু ভাজতে সময় লাগে তার জন্য, তো এখানে আমি ঘি নিয়ে নিলাম প্রায় 1/2 কাপের মতো, তারপর 1 কাপের মতো কুচি পেঁয়াজ দিয়ে দিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার পিচ্চি বসে বসে ওর আইপ্যাড দেখছে। সেভাবেই আসলে বাচ্চাদের কিছুই করার নাই, সকাল 6টা 7টা থেকে 1:30-2টা পর্যন্ত স্কুল থাকে, দেন তারপর আসলে কিছুই করার নাই। মানে এই কোভিডের কারণে আমি স্পেশালি আমি বলবো বাচ্চাদেরই বেশি কষ্ট হচ্ছে। তারপর আবার চলে আসছি রান্নায়। তো আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এই পর্যায়ে আমি কিন্তু চুলার আঁচটা একদমই কম আছে, মানে এটাকে রান্না করছি, আর এটা একটু সময় নিয়ে ভাজব। তো পেঁয়াজটা লাইট গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি চাল। তো এখানে চাল আছে হচ্ছে কি 1 কেজি পরিমাণ। তো আপনারা ট্রাই করবেন, 1 কেজি থেকে একটু কম দিয়েছি, মানে সবসময় মাংসের পরিমাণটা যেন একটু বেশি হয়, খেতে ভালো লাগবে। এই তো আমি একদম কম আছে চালটাকে এখন ভেজে নিচ্ছি। আর এখানে আমি টালা জিরে গুঁড়ো আরও 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি। এটা মাস্ট দেওয়া ট্রাই করবেন, এতে করে মানে পোলাওয়ের কালার বা আখনির কালারটা এত সুন্দর আসে কি বলবো, এবং স্মেলটাও কিন্তু অনেক সুন্দর আসে। তো এখন আমি লো আছে এটাকে ভেজে রেখে দিব, মানে ভেজে নিব। সো এই তো, তারপর দিয়ে দিচ্ছি আখনি পোলাওর একটা মানে মূল বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে গাজর এবং মটরশুঁটি। এটা না থাকলে মনে হয় সেই আগেকার বা এখনকার সময়কার মানে সেই আখনি পোলার মতো লাগে না। তো চালটাও ভাজা হয়ে গিয়েছে, আর এখানে আমি দিয়ে দিয়েছি আমার সেই রান্না করা হচ্ছে গিয়ে মাংসটা, মাংসের কুরমা দিয়ে এটাকে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আমি পানির পরিমাণটা বলবো না, এই কারণে কারণ অনেক সময় চালে পানি একটু বেশি যায় বা কম যায়, সো তার জন্য আমি পানির পরিমাণটা বলছি না। আমি এখানে আমার আন্দাজ মতো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো আপনারা আপনার পছন্দ মতো পানি দিবেন, মানে আপনার চাল কতটুকু মানে হবে। আর এই তো, আর আপনারা হয়তো বা দেখে বুঝতেই পাচ্ছেন পানির পরিমাণটা কিন্তু বেশি না, জাস্ট অল্প একটু বেশি, মানে যতটুকু চাল তার থেকে হয়তো বা একটু বেশি। আপনারা সবসময় চেষ্টা করবেন যদি 6 কাপ চাল নেন সেইখানে 8 কাপ পানি দিতে পারবেন, মানে এরকমই হিসাব আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে অথবা আমার আম্মার কাছ থেকে। তারপর একটু বিরিয়ানি এসেন্স দিয়ে দিচ্ছি, এটা একদমই অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, আমি জাস্ট দিলাম একটু ফ্লেভারের জন্য। তো এই যে পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি আমার পোলাওটাকে ওভেনে দিয়ে দিব। ওভেনে দিয়ে দিলে আসলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, যাদের বাসায় ওভেন নাই তারা নিচে একটা ফ্রাই প্যান দিয়ে উপরে আপনার মানে পাত্রটা বসিয়ে দিতে পারেন। আর এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর এবং ঝরঝরে পোলাওটা হয়েছে, আখনি পোলাওটা হয়েছে। তো এখন পরিবেশন করে নিয়েছি আমাদের সিলেটের বিখ্যাত খাবার আখনি পোলাও, সাথে আছে আমার ফেভারিট সালাদ। এই যে আমরা দেশি স্টাইলের সালাদটাই বেশি পছন্দ করি, পেঁয়াজ টমেটো এবং কাঁচামরিচ, এবং আছে শামি কাবাব। তো আজকের লাঞ্চটা ডিনারটা দেখতেই পাচ্ছেন একদম সিম্পল, ইভেন লাঞ্চটাও করেছি আমরা একদম সিম্পলভাবে। আর কি বলবো, মানে পোলাওয়ের পুরো বাসাটা মনে হচ্ছিল মানে শাহি শাহি একটা ভাব।
তারপর একটা সুন্দর একটা প্লেটে আমার জন্য কিছু মানে ডেকোরেশন করে নিলাম বা সার্ভিং করে নিলাম। আসলে এই টাইপের খাবার সুন্দর করে খেতেই মজা লাগে। তো আজকের ভিডিওটা বা আজকের ব্লগসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই তো আপনাদের জন্য একটা বাইট দিয়ে দিলাম। তো আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাসায় থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।